डीम्स टीवी और वाक्शिल्पेर आवृत्तिर अनलाइनेर क्लासे तोमादेर आबारो स्वागत जानाच्छि एवं जानिए राखी भर्ती एवं फर्म फिल आप पुरोदमे चलछे। तोमरा जोगाजोग करते पारो 9073253091 এই নম্বরে কথা বলতে পারো 9073253091 এই নম্বরে অথবা (9674892124) এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও তোমরা তোমাদের যে কোনো সমস্যায় যোগাযোগ করতে পারো। আগেই বলেছি ভর্তি এবং ফর্ম ফিল আপ চলছে পুরো দমে, তোমরা যোগাযোগ করো সরাসরি এই নম্বরে। ছোট্ট বন্ধুরা, ডিমস টিভির পক্ষ থেকে তোমাদের সকলকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন আবৃত্তির ক্লাস, বাকশিল্প আবৃত্তি ও শ্রুতি নাটক চর্চা কেন্দ্রের সহযোগিতায় টিমস টিভির পর্দায়। প্রারম্ভিক প্রথম খণ্ড প্রাচীন কলা কেন্দ্র চণ্ডীগড়ের অর্থাৎ PP1 এই ইয়ারের পরীক্ষার সম্পর্কে এর আগে দুটো ক্লাস আমরা করে ফেলেছি তত্ত্ব বিষয়ক বা থিওরির ওপরে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব যে প্রশ্ন নিয়ে, সে প্রশ্নটি রয়েছে 4 নম্বরে, স্বরধ্বনির সংজ্ঞা ও পার্থক্য নির্ণয় করো। একটুখানি মনে করিয়ে দিই তোমাদের, প্রথম প্রশ্ন স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের উচ্চারণের অভ্যাস 3টি সুরে, দ্বিতীয় প্রশ্ন ক থেকে প বর্গের বিভিন্নভাবে উচ্চারণের অভ্যাস, এবং 5 নম্বর প্রশ্ন শব্দের অর্থ নির্ণয়। এই নিয়ে বিস্তৃত আলোচনা আগের ক্লাসে আমরা করেছিলাম। আজকের প্রথম আলোচনা স্বরধ্বনির সংজ্ঞা ও পার্থক্য নির্ণয় করো এই বিষয়ে। সরাসরি চলে যাচ্ছি তোমাদের সিলেবাসে। স্বরধ্বনি এই কথাটি বলার সাথে সাথেই আমরা একটুখানি মনে করার চেষ্টা করি, ইংরেজিতে ভাওয়েল বলতে আমরা 5টি ভাওয়েলকে বুঝি, 5টি লেটারকে বুঝি, এ ই আই ও ইউ। এ বাদে ইংরাজি বর্ণমালার বাদবাকি সমস্ত লেটারকেই কনসোনেন্ট বলা হয়। এ ই আই ও ইউ এই 5টি ভাওয়েল আছে আমরা জানি। বাংলায় স্বরধ্বনি বলতে আমরা সেই বর্ণ থেকে উচ্চারিত ধ্বনির কথাই ভাবব যা এসেছে স্বরবর্ণের মাধ্যমে, স্বরবর্ণের মাধ্যমে। ছোট্ট একটি উদাহরণ দিয়ে বিষয়টি বোঝার চেষ্টা করি। যখন আমরা বলছি দেব শব্দটি, দেব শব্দটি যখন আমরা বলছি তখন আমরা দে পাচ্ছি দ যোগ এ, ব পাচ্ছি ব যোগ অ। আমরা দেখতে পাচ্ছি যে একটি ছোট্ট শব্দ দেব, তাকে যখন
বর্ণ বিশ্লেষণ করা হচ্ছে, তখন দে দ যোগ এ দে, ব ব যোগ অ ব, অর্থাৎ দের মধ্যে যেমন একটা এ রয়েছে, বয়ের মধ্যে তেমনি একটা অ রয়েছে, এবং এই দুটি বর্ণই এখানে লুকিয়ে রয়েছে যা সরাসরি দেখা যাচ্ছে না, কিন্তু দেব শব্দটিকে এরাই তৈরি করছে। যখন আমরা মাতা শব্দটি বর্ণ বিশ্লেষণ করছি, তখন আমরা একইভাবে দেখতে পাব মা শব্দে, মা বর্ণটির মধ্যে ময়ের সঙ্গে আ যোগ করে যেমন মা হচ্ছে, ঠিক তেমনি তয়ের সঙ্গে আ যোগ করে তা হচ্ছে, অর্থাৎ মাতা শব্দটিকে বর্ণ বিশ্লেষণ করতে গেলে ম যোগ আ এবং ত যোগ আ, এইভাবেই আমরা কিন্তু পেয়ে থাকি। যদি শব্দটি মাতা না হয়ে মতো হতো, তাহলে বর্ণ বিশ্লেষণ করার সময়েও স্বরধ্বনির প্রয়োগ নিশ্চয়ই থাকত, কিন্তু বর্ণ বিশ্লেষণের সময়ও দেখা যেত যে আগে যা ছিল, অর্থাৎ মাতা শব্দটির ক্ষেত্রে যা ছিল তা বদলে গিয়ে এই রকম হচ্ছে, অর্থাৎ ম যোগ অ ম ত যোগ অ সমান সমান ত, এই ম আর ত মিলিয়ে মত। আমরা চিঠি শব্দটি যখন ভাবব, ছোট ছোট শব্দ নিয়ে তোমাদের বলছি বুঝতে সুবিধা হবে, চিঠি শব্দটির কথা যখন ভাবব তখন আমরা দেখতে পাচ্ছি চি সমান সমান চ যোগ ই, ঠি সমান সমান ঠ যোগ ই। ছোট্ট ছোট্ট শব্দ দিয়ে আমরা বিষয়টি বোঝার চেষ্টা করছি। এইখানে চয়ের সঙ্গে ই যোগ হয়ে, আর বাংলা বর্ণমালায় যেহেতু হ্রস্বই এবং দীর্ঘই এই দুটি ই রয়েছে, এখানে হ্রস্বইয়ের প্রয়োগ হচ্ছে, অর্থাৎ চয়ের সঙ্গে ই যোগ হয়ে চয় হ্রস্বই এবং ঠয়ের সঙ্গে ই যোগ হয়ে ঠয় হ্রস্বই, এবং এই দুটো মিলিয়ে চিঠি শব্দটি তৈরি করছে। সুতরাং বর্ণ বিশ্লেষণের সময়েও আমরা দেখতে পাচ্ছি যে স্বরধ্বনির যে প্রয়োগ আমরা এখানে করছি বা ব্যবহার করছি, সেখানেও অ আ হ্রস্বই দীর্ঘই হ্রস্ব দীর্ঘ ইত্যাদি বর্ণগুলোর প্রভাব রয়েছে। একটি শব্দের কথা বলে আমি এই আলোচনাটি আপাতত শেষ করব, চার নম্বর প্রশ্নের কথাটি শেষ করব। যদি আমরা ভুল শব্দটিকে বর্ণ বিশ্লেষণ করার চেষ্টা করি, সেখানেও দেখতে পাব যে ভু এসেছে ভয়ের সঙ্গে হ্রস্বউ যোগ করে, এবং ল এসেছে লয়ের সঙ্গে অ যোগ করে, অর্থাৎ ভ আর হ্রস্বউ মিলিয়ে ভু, আবার ল এবং অ মিলিয়ে এই ল। সুতরাং ভুল শব্দটির বর্ণ বিশ্লেষণের সময় আমরা এইভাবে পাচ্ছি স্বরধ্বনির প্রয়োগ এবং প্রভাবকে। আশা করি তোমাদের চার নম্বরের প্রশ্নটি
বুঝতে কোনো অসুবিধা হয়নি। ছোট্ট ছোট্ট শব্দের মধ্যে দিয়ে তোমাদের দেখিয়ে দেওয়া গেল কেমনভাবে চার নম্বরের প্রশ্নটির কথা তোমরা ভাববে। ছ নম্বরের একটি প্রশ্ন আছে, ছ নম্বরে যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি তুমি আবৃত্তি করো কেন? একটি সুন্দর প্রশ্ন, ছোট্ট প্রশ্ন কিন্তু একটি সুন্দর প্রশ্ন, তুমি আবৃত্তি করো কেন? এই প্রশ্নটির কিন্তু উত্তর নানা রকমভাবে দেওয়া যেতে পারে এবং খুব স্বাভাবিকভাবেই তোমরা যারা পিপি ওয়ানের পরীক্ষা দেবে, ছোট্ট বন্ধুরা, পরীক্ষার সময় আস্তে আস্তে এগিয়ে আসছে, তোমাদের আগেই বলেছি যে ফর্ম ফিল আপ এবং ভর্তি শুরু হয়েছে, সে প্রসঙ্গে আমি এই প্রশ্ন আলোচনার পরে তোমাদের জানিয়ে দিচ্ছি। তুমি আবৃত্তি করো কেন, এই প্রশ্নটা তোমাদের এক্সামিনার জিজ্ঞাসা করতে পারেন এবং বেশিরভাগ পরীক্ষাতেই পিপি ওয়ানে যারা পরীক্ষা দেবে তাদের এই প্রশ্নটা করা হয়ে থাকে এবং এক্সামিনার খুঁজে নেওয়ার চেষ্টা করেন, পরীক্ষক জেনে নেওয়ার চেষ্টা করেন সত্যি সত্যি তোমাদের আবৃত্তি করার পেছনে কোন কারণ আছে। এই প্রশ্নের উত্তরে আমরা কয়েকভাবে বলতে পারি। প্রথমত আমরা বলতে পারি প্রথম উত্তর এবং সব থেকে যুক্তিযুক্ত উত্তর এটাই হতে পারে যে মনের আনন্দ খুঁজে পেতে এবং অন্যকে আনন্দ দিতে আমি আবৃত্তি করি, অর্থাৎ আমার আবৃত্তি করার পেছনে প্রধান কারণ হলো নিজে আনন্দ পাওয়া এবং অন্যকে আনন্দ দেওয়া। আর অন্য অন্য কি উত্তর হতে পারে একটুখানি দেখে নেওয়া যাক। তুমি আবৃত্তি করো কেন, এই প্রশ্নের আরো একটি উত্তর হতে পারে এইভাবে, আরেকটি উত্তর হতে পারে কবিতাকে ভালোবাসি তাই কবিতার মধ্যে দিয়ে নিজের ভালো লাগাকে প্রকাশ করি, অর্থাৎ আমি নিজে কবিতাকে ভালোবাসি তাই কবিতার মধ্যে দিয়ে নিজের ভালো লাগাকে প্রকাশ করার জন্য আমি আবৃত্তি করি। তৃতীয় উত্তর আরেকটি হতে পারে, কি উত্তর হবে তুমি আবৃত্তি করো কেন এই প্রশ্নের উত্তরে? আরেকটি কথা বলা যেতে পারে যে
সুস্থ ও সুন্দর পরিবেশ, সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য আমি আবৃত্তি করি। সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য আমি আবৃত্তি করি। বন্ধুরা, আমার ছোট্ট বন্ধুরা, প্রিয় বন্ধুরা, নানা রকমভাবে এই প্রশ্নের উত্তর দেওয়া যেতে পারে। পরীক্ষকের সামনে পরীক্ষা দেওয়ার সময় ভয় পাওয়ার কোনো প্রশ্ন নেই, যদি আমরা আগে থেকে এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর তৈরি করে রাখি। এবং সেই জন্যই ডিমস টিভির এই অনলাইনের ক্লাস বাকশিল্পের সহযোগিতায় তোমাদের জন্য এই আবৃত্তির ক্লাস আমরা আবারও ফিরে এসেছি তোমাদের আবৃত্তি এবং আবৃত্তি সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সুতরাং 6 নম্বর প্রশ্নের উত্তর কেমনভাবে দেওয়া যেতে পারে তোমাদের জানালাম, এবং একই সঙ্গে রয়েছে পাঠ্যক্রমের অন্তর্গত কবিতাগুলি মুখস্থ লিখিবার অভ্যাস। পাঠ্যক্রমের অন্তর্গত কবিতাগুলি মুখস্থ লিখিবার অভ্যাস। এক্ষেত্রে তোমাদের একটা সহজ পরামর্শ দিই, পাঠ্যক্রমের অন্তর্গত কবিতাগুলি মুখস্থ লিখিবার অভ্যাস এই প্রশ্নের ক্ষেত্রে তোমাদের ক্রিয়াত্মক বা প্র্যাকটিক্যালে যে কবিতাগুলো রয়েছে, অর্থাৎ তোমরা যে কবিতাগুলো করবে এই পরীক্ষার জন্য, সুকুমার রায়ের যে কোনো একটি কবিতা, নজরুল ইসলামের খুকি ও কাঠবিড়ালি, লিচু চোর অথবা ঝিঙে ফুল, রবীন্দ্রনাথের কয়েকটি শিশু কবিতা, যে কবিতাগুলি করবে তার মধ্যে থেকে অন্ততপক্ষে 2 বা 3টি কবিতা যদি তোমরা বাড়িতে মুখস্থ লেখার অভ্যেস করো, তাহলে নিশ্চয়ই পরীক্ষা দেওয়ার সময় যদি তোমাদের পরীক্ষক এই প্রশ্ন করেন বা লিখতে বলেন, তাহলে তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়। প্রস্তুতিটা আগে থেকেই নিতে হবে এবং সেই প্রস্তুতির অনুশীলনের মধ্যে দিয়ে সুন্দরভাবে পরীক্ষায় হাজির করা যাবে বলে আমরা মনে করি। প্রারম্ভিক প্রথম খণ্ড বা PP1-এর তত্ত্ব বিষয়ক প্রশ্নগুলির উত্তর দেওয়া হলো। এখন সরাসরি তোমাদের জানিয়ে রাখি, প্রাচীন কলা কেন্দ্র চণ্ডীগড়ের ডিমস টিভির ক্লাসে ভর্তি চলছে এবং পরীক্ষার জন্য ফর্ম ফিল আপও চলছে। তোমাদের যে কোনো ধরনের প্রশ্নের জন্য তোমরা যে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আবার বলছি, 9073253091 এই ফোন নাম্বারে কথা বলতে পারো। আর একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে,
9674892124 আবার বলি 9674892124 এই হোয়াটসঅ্যাপ নাম্বারও তোমরা ব্যবহার করতে পারো ডিমস টিভি ও বাকশিল্পের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনলাইনের ক্লাসে ভর্তি শুরু হয়ে গিয়েছে এবং প্রাচীন কলা কেন্দ্র চণ্ডীগড়ের পরীক্ষার ফর্ম ফিল আপও আরম্ভ হয়ে গেছে সুতরাং দেরি না করে তোমরা যোগাযোগ করো তোমাদের পাশে আমরা সব সময় আছি যে কোনো ধরনের অসুবিধায় বা সমস্যায় তোমরা যোগাযোগ করতে পারো আজ এই পর্যন্তই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো এবং আমার ভালোবাসা এবং শুভেচ্ছা রইল তোমাদের জন্য।